আজকে 23শে মার্চ, আজকে অনেক দিন পরে আবার মর্নিং ওয়াক শুরু করলাম। আজকের ভিডিও আমি আজকেই দিয়ে দিলাম, তো আপনারা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কৃষ্ণা। আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে আমি একটু আমার নিজের পার্সোনাল কিছু কথা বলবো মর্নিং ওয়াকের সাথে। আর এতদিনে নিশ্চয়ই আপনারা কিছু কিছু তো জেনে গেছেন আমার ব্যাপারে, যেরকম আমার দুই মেয়ে আর আমার বড় মেয়ে জামাই নাতনি ওরা ক্যানাডা থেকে কয়েকদিনের জন্য এসে বেরিয়ে গেছে। নাতনি খুব টট্টরি হয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে, তা ওরা চলে গেছে, ফিরে গেছে। আর আমার ছোটো মেয়ে অনলাইন জবের জন্য অনেকদিন কলকাতায় ছিল, এখন ফিরে গেছে আবার ওর নিজের জায়গায় দিল্লিতে সোনিপাতে। ওখানে এখন ওখান থেকে জব করছে আর কি, ওখানে ইউনিভার্সিটিতে পড়ায়, জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে পড়ায়। তো এখন ফিরে গেছে, এতদিন কলকাতায় ছিল, আর এখন আমরা আবার সেই একা হয়ে গেছি। তো ভাবলাম যে যাই মর্নিং ওয়াক শুরু করে দিই, অনেক দিন করিনি, ওজনও বেড়ে গেছে, তো আজকে মর্নিং ওয়াক স্টার্ট করলাম আর তার সাথে কিছু কিছু কথাও বলতে চাই। তো এই নিউ টাউনে এখন আমরা ফ্ল্যাট কিনেছি, এখানে আমরা আছি। আর সব মানে প্রথম যখন আমি কলকাতায় আসি, আমি বিয়ে হয়ে কলকাতায় আসি, অনেক বছর হয়ে গেছে, 36 ইয়ার্স, তখন আমি প্রথম আসি বাঁশদ্রোণীতে, একটু ভেতরে আমার শ্বশুর বাড়ি, সেখানে বেশ কয়েক বছর ছিলাম। তারপরে আমি পূর্বালোকে আসি, পূর্বালোক মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির কাছে, যেটা মুকুন্দপুর। তো সেখানে আমার একটা 2-বেডরুম ফ্ল্যাট আছে, সেটা এখনও সেল হয়নি, সেটা রয়ে গেছে। আর এইটা তো আমরা নিউ টাউনে এই জানুয়ারিতে আমরা গৃহপ্রবেশ করলাম, কিনেছি সেপ্টেম্বরে, তারপরে অনেক রেনোভেশন হয়েছে আর এখন তো এখানেই থাকছি। আর বাঁশদ্রোণীতে অনেক দিনই ছিলাম, অনেক বছর ছিলাম, তো সেখানেই আমার মেয়েরা বড় হয়েছে। এটা হলো মুনবিম বাস টার্মিনাস, এখান থেকে বাস ছাড়ে আর কি। এখানে 46A ওটা যায় ধর্মতলা, আর 215 ওটা যায় হাওড়া অবধি। তো এই যে আমরা চলে এসেছি মুনবিম ফ্ল্যাট, বিশাল বড় ফ্ল্যাট, খুব ভালো কমপ্লেক্স মুনবিম ফ্ল্যাট। এখানে আমি এইখানে একটা ফ্ল্যাটের জন্য আমি ইউটিউবে দিয়েছিলাম ভিডিও, কারণ আমার জামাইয়ের একটা ফ্ল্যাট ছিল মুনবিমে 2BHK, তো আমার ইউটিউব থেকেই ওটা সেল হয়ে গেল। ইউটিউবের ভিডিও দেখে একজন পছন্দ করলেন, তো ওখান থেকেই সেল হয়ে গেল এই মুনবিমের ফ্ল্যাটটা। খুব ভালো, এমনি কমপ্লেক্সটা ভীষণ ভালো, আর এই রাস্তাগুলো এত সুন্দর, বেশ হাঁটার পক্ষে খুব ভালো, চওড়া রাস্তা। আর এখানে অনেকেই মর্নিং ওয়াক করে দেখছি, সকালে উঠে অনেকেই এসব রাস্তাগুলো, চওড়া রাস্তা। এই ফ্ল্যাটটা G+4, এটা আমাদের মর্নিং ওয়াকের রাস্তায় পড়ে, এটা এত ভালো লাগে, ফ্ল্যাটটা খুব সুন্দর, কনস্ট্রাকশনটা খুব ভালো আর দেখতেও খুব সুন্দর। ফ্ল্যাটটা সত্যি মানে ভীষণ ভালো লাগে, মানে স্ট্যান্ড অ্যালোন ফ্ল্যাট এত সুন্দর এখানে আর দেখা যায় না। এটা নিউটাউন স্ট্রিট নাম্বার 656। আজকেই আমি এটা কিন্তু আজকের ভিডিওই আমি আজকে দিচ্ছি, আজ সকালেই আমি মর্নিং ওয়াকে গেছিলাম, আজকের ভিডিও আমি আজকে এডিট করে দিয়ে দিলাম। আর এই ফ্ল্যাটটা এইটা ভালো লাগে বলে এটার ফটোটা আমি আবার নিয়ে মানে দেখিয়ে দিলাম। আর এখন আমরা ফিরবো, আমাদের মর্নিং ওয়াক হয়ে গেছে, এখন বাড়ি ফিরতে হবে। আচ্ছা, এই যে পাইপ লাইনটা দেখছেন, এটা নতুন এখন লাগানো হচ্ছে, কানেক্ট করা হচ্ছে। এখানে
সব ফ্ল্যাটে যে গ্যাস আসবে এখন এই পাইপের থ্রু দিয়েই আসবে আর কি, সিলিন্ডারের প্রয়োজন হবে না। এটা বন্ধন ব্যাংক, আর নিচে বিল্ডিংয়ের নিচে সব অনেক দোকান আছে, চায়ের দোকান, মুন্সির চায়ের দোকান খুব বিখ্যাত, ওর চায়ের অনেক সেল হয়। এখানে প্রচুর স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং হচ্ছে নতুন নতুন, আপনারা চাইলে নিতে পারেন। নিউ টাউনটা এখন ডেভেলপ করছে তো সেই ক্ষেত্রে অনেকেই এখানে আসতে চায়। আর এখানে সব এটা স্টারলিট বাস স্টপ, মানে ওই বাস যখন যায় এখান দিয়ে ওখানে একটু আর কি দাঁড়ায় প্যাসেঞ্জার তোলার জন্য। আর এইসব দোকানেই তো স্ন্যাক্স, কলকাতা স্ন্যাক্স, এখানে চা সকালে মর্নিং ওয়াক করে সব চা স্ন্যাক্স খায়। এগিয়ে গেলে আরও অনেক দোকান, এর তো মানে আমরা যে রাস্তা দিয়ে ফিরছি, আর অনেক দোকান এখনও খোলেনি আর কি, অনেক সকালে তো একটু দেরিতে হয়তো খুলবে, 7:30টার পরে হয়তো খুলবে অনেক দোকান। আর প্রচুর এখানে সোজা চলে গেলে আমি এটা উল্টো দিকে রাস্তায় আর কি প্রচুর দোকান, সবজি, তারপরে চায়ের মিষ্টির দোকান, কিছু কিছু রেস্টুরেন্ট হয়েছে ছোট ছোট। আর এইটা হলো সুফল বাংলা থেকে গাড়িটা এসছে, এরা এখন এখানে সব বিক্রি করবে, এখানে সব বসে পড়বে, সব সবজি টবজি নিয়ে এখানে এখন বসে পড়বে। এই আসলো আর কি গাড়িটা, এখন ওই 7:00 বেজে 7:15 আর কি, সকাল 7:15 এই সময় ওরা আসে আর কি, 10:00 পর্যন্ত থাকে। তো এখন আমার তো মর্নিং ওয়াক হয়ে গেল, ফিরে আসলাম। এখন আমার এই এটা আমার বিল্ডিং, এখানে আমি এন্ট্রি নেব এখন। তো এটা আমি দেখিয়ে দিলাম এই বিল্ডিংটা, আর এই যে ডগিটা আমাদের এখানেই থাকে, খুব মানে ভালো লাগে, বেশ দৌড়ে আসে আমাদের দেখলে, দৌড়ে আসে আদর খাওয়ার জন্য। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, আবার পরে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।